আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ইবাদত হোসেন আছি আপনাদের সাথে অ্যাবাউট দ্য ল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ব্যারিস্টারি পড়া নিয়ে। বাংলাদেশ থেকে আপনি কিভাবে ব্যারিস্টার হতে পারেন বা কত বছর সময় লাগতে পারে সে বিষয়ে ন্যূনতম একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশার মধ্যে আইন পেশা অন্যতম, আর এই আইন পেশার সবথেকে সম্মানের স্থান দখল করে আছে ব্যারিস্টারগণ। চলুন জেনে নেই আসলে ব্যারিস্টার কাদেরকে বলা হয়। আপনারা জানেন বাংলাদেশে একজন আইনজীবীকে অ্যাডভোকেট বলা হয়, একইভাবে আমেরিকাতে আইনজীবীদের অ্যাটর্নি বলা হয় এবং অস্ট্রেলিয়া বা লন্ডনের আইনজীবীদেরকে ব্যারিস্টার বলা হয়। সুতরাং ব্যারিস্টার মূলত যারা ব্রিটিশ ল পড়ে ইংল্যান্ড থেকে লয়ের ডিগ্রি নিতে পারে তাদেরকেই মূলত ব্যারিস্টার বলা হয়। মনে রাখবেন, ব্যারিস্টার হতে হলে অবশ্যই আপনাকে ব্রিটিশ ল পড়তে হবে এবং ইংল্যান্ডের কোনো একটা ইনস থেকে আপনাকে সে দেশের আইনজীবী হিসেবে সার্টিফিকেট অর্জন করতে হবে। এবং ব্যারিস্টারি সার্টিফিকেটটা বিশ্বের একমাত্র দেশ ইংল্যান্ডই প্রদান করে থাকে। আপনি বিশ্বের অন্য কোনো দেশ থেকে ব্যারিস্টারি সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন না। ব্রিটিশ ল এর LLB এই কোর্সটা 2, 3 এবং 4 বছরের হয়ে থাকে। বাংলাদেশ থেকে HSC আলিম বা ও লেভেলের পরে LLB 3 বছরের কোর্সে ভর্তি হওয়া যায়, এবং যদি কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকে তাহলে আপনি LLB 2 বছরের কোর্সে ভর্তি হতে পারবেন। ব্রিটিশ ল এর এই LLB কোর্সটা আপনি চাইলে এখন বাংলাদেশ থেকেও নিতে পারেন। বাংলাদেশে ব্রিটিশ স্বীকৃত প্রায় 60টা প্রতিষ্ঠান আছে যারা এই ব্রিটিশ ল প্রোভাইড করে থাকে। বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে থাকেন, এবং এই পরীক্ষার রেজাল্ট এবং মান সম্পূর্ণ ইউনিভার্সিটি অফ লন্ডনের তত্ত্বাবধানে হয়ে থাকে। ব্রিটিশ স্বীকৃত বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভুইয়া একাডেমি, নিউক্যাসল ল একাডেমি, ব্রিটিশ স্কুল অফ ল, লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ সহ প্রায় 60টি প্রতিষ্ঠান রয়েছে। আপনি চাইলে বাংলাদেশের এই 60টা প্রতিষ্ঠানের কোনোটি থেকেও আপনি LLB এই ডিগ্রিটা নিতে পারবেন। আর আপনি যদি লন্ডনে গিয়ে ব্রিটিশ ল এর এই ডিগ্রিটা নিতে চান তাহলে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম হলো ভালো ইউনিভার্সিটি খুঁজে বের করা। প্রতিটা ইউনিভার্সিটির টিউশন ফি, তাদের IELTS স্কোরের যে ডিমান্ড, এরকম করে প্রত্যেকটা জিনিস আলাদা। দেখা যাচ্ছে সেখানে লিভিং কস্ট সব কিছু মাথায় রেখে আপনাকে একটা ইউনিভার্সিটি খুঁজে বের করতে হবে যেখানে আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী সেখানে টিউশন ফি, আপনার IELTS স্কোর এবং লিভিং কস্ট সব কিছু আপনি ফুলফিল করতে পারেন। এবং IELTS এর ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই তাদের ডিমান্ড 7 অথবা 7.5, তো ইংরেজির এই যে ভাষার যে দক্ষতাটা এই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিতে হবে। তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট, রিকমেন্ডেশন লেটার, এই টোটাল যে প্রসেসটা আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন প্রতিষ্ঠানে আপনার জন্য এই অ্যাপ্লাইটা সহজ হয়। তারপর সেখানে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে যদি ভালো মনে করে ভিসা প্রদান করবে এবং আপনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যেতে পারবেন। LLB কমপ্লিট করলেই কিন্তু আপনি একজন ব্যারিস্টার হয়ে যাবেন না, তার জন্য আপনাকে একটা 9 মাসের একটা কোর্স করতে হবে যেটাকে বলা হয় BPTC বার প্রফেশনাল ট্রেনিং কোর্স। এটা করার জন্য আপনাকে অন্য একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেখান থেকে এই কোর্সটা সম্পন্ন করতে হবে। BPTC এই কোর্সের জন্য প্রসিদ্ধ কয়েকটা ইউনিভার্সিটি আছে, যেরকম BPP ল স্কুল, কার্ডিফ ইউনিভার্সিটি, দ্য সিটি ল স্কুল, নর্দাম্বিয়া ইউনিভার্সিটি। সো আপনি এরকম যে কোনো এক জায়গা থেকে আপনি এই 9 মাসের কোর্সটা কমপ্লিট করতে পারেন। ব্রিটিশ ল এর LLB ডিগ্রিটা বাংলাদেশ থেকে নেওয়া গেলেও এই BPTC এই যে 9 মাসের কোর্সটা, এটার জন্য প্রত্যেকটা স্টুডেন্টসকে অবশ্যই ইংল্যান্ডে যেতে হবে এবং ইংল্যান্ডের স্বীকৃত 4টি ইনস, সেই ইনস থেকে তাদের এই ব্যারিস্টারি সার্টিফিকেট গ্রহণ করতে হবে। বাংলাদেশে যেরকম বার কাউন্সিল আইনজীবীদের সনদ দিয়ে থাকে, ইংল্যান্ডে তেমন এই ইনসগুলো আইনজীবীদেরকে ব্যারিস্টারি সনদ দিয়ে থাকে। ইনসগুলো হলো লিঙ্কনস ইন, গ্রেস ইন, ইনার টেম্পল ইন আর মিডল টেম্পল ইন। এই 4টা ইনের যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং তার থেকে আপনি এই ব্যারিস্টারি সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ থেকে ব্যারিস্টার হওয়ার জন্য আরও একটা ওয়ে আছে। আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিলের স্বীকৃত একজন আইনজীবী হন, মানে আপনি যদি অলরেডি অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতেছেন বাংলাদেশে, এই অবস্থায় আপনি BTT বার ট্রান্সফার টেস্ট, এটা ইংল্যান্ডেই হয়ে থাকে, আপনি এই টেস্টার মাধ্যমে আপনি ইংল্যান্ডের থেকে ব্যারিস্টারি সার্টিফিকেটটা গ্রহণ করতে পারবেন। এই BTT কোর্সটাও ইংল্যান্ডেই হয়ে থাকে, এবং এটার জন্য আপনাকে 4-6 মাসের জন্য ইংল্যান্ডে যাওয়া লাগবে।
এবং সেখান থেকে আপনি এই বিটিটি কোর্সটা কমপ্লিট করতে পারলে ইংল্যান্ড থেকে আপনি ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন। আবার কেউ যদি ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি কমপ্লিট করার পর বাংলাদেশে এসে প্র্যাকটিস করতে চায় তাহলে তাকে অবশ্যই বার কাউন্সিল এক্সামের মাধ্যমে বার কাউন্সিল থেকে সনদ গ্রহণ করতে হবে। যে নিয়মটা আগে ছিল না, তবে এই নিয়মটা নতুন করে করা হয়েছে। একজন ব্যারিস্টারও যদি বাংলাদেশে এসে সে উকালতি করতে চায় তাহলে অবশ্যই তাকে বার কাউন্সিল থেকে বার কাউন্সিল সনদ গ্রহণ করে তারপর তাকে বাংলাদেশে প্র্যাকটিস শুরু করতে হবে। আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে কীভাবে আপনি বাংলাদেশ থেকে ব্যারিস্টার হতে পারেন। তো এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ব্যারিস্টারি হওয়ার খরচের ব্যাপারে নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে ব্যারিস্টারি পড়তে গেলে কোথায় কত কীভাবে কী খরচ হয়, ইনশাআল্লাহ পরের ভিডিওতে এটা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলে ল রিলেটিভ বিভিন্ন নতুন নতুন ভিডিও আমরা আপলোড করে থাকি, তো ভালো মনে করলে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন। আজ আর না, ইনশাআল্লাহ আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।